সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই সুস্থ এবং ভালো আছো। আমিও সুস্থ এবং ভালো আছি। আমি পলাশ চন্দ্র দাস, পূর্ব আসন চতুর্গণিত ইকবালচৌধুরী কলেজ। আজ তোমাদের ইকবালচৌধুরী কলেজে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত ও অভিনন্দন। আজ তোমাদের উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের অনুসরণে চার বহুপদী ও বহুপদী সমীকরণের দুটি বিষয় নিয়ে আলোচনা করবো। প্রথম হচ্ছে যে দ্বিঘাত সমীকরণের মূল সহগ সম্পর্ক ও মূলের প্রকৃতি নির্ণয়। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো দ্বিঘাত সমীকরণের মূলের সহগ নির্ণয় করতে হলে প্রথমে আমাকে জানতে হবে দ্বিঘাত সমীকরণ কি। তাহলে দ্বিঘাত সমীকরণ একটা আলোচনা করতে চাই। আমি একটা সমীকরণ লিখলাম ax² + bx + c = 0। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে দেখো এটা একটা দ্বিঘাত সমীকরণ। কিভাবে আমি শেয়ার হবো দ্বিঘাত সমীকরণ? আমি এই সমীকরণে খুঁজে দেখব যে এখানে যে চলকটা আছে x, x এর সর্বোচ্চ ঘাত যদি 2 থাকে, x এর সর্বোচ্চ ঘাত যদি কোথাও 2 থাকে, তাহলে সেটাকে আমরা বলবো যে এটা একটা দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণের মূল সহগ নির্ণয় করতে হলে তাহলে আমাদের জানতে হবো যে আসলে সেটা সমাধান করলে কয়টা মান পাবো। এই সমীকরণটা সমাধান করলে আমরা মূলত x এর দুটি মান পাবো। একটা হচ্ছে -b² - 4ac / 2ac। তাহলে এখান থেকে x এর একটা কয়টি মান পাবো? দুটি মান। একটা হচ্ছে যে -b² - 4ac / 2ac, আর একটা হচ্ছে x = -b - √b² - 4ac / 2ac। তাহলে দুটি মান পাবো। তাহলে এখান থেকে সমাধান করে আমি x এর দুটি মান পাবো। কিন্তু বলছে এখানে মূল সহগ সম্পর্ক নির্ণয় করতে। তাহলে এখানে আমি ধরে নিলাম যে এটা একটা দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণের একটা মূল হচ্ছে আলফা, আর একটা ধরে নিলাম আমি বিটা। তাহলে কি বললাম প্রিয় শিক্ষার্থীরা? আমি একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, সেই দ্বিঘাত সমীকরণের একটা মূল ধরে নিলাম আলফা, আর একটা ধরে নিলাম বিটা। তাহলে লিখি এখান থেকে যে ধরি ax² + bx + c = 0। এটা দিলাম আমরা 1নং সমীকরণ। 1নং সমীকরণের একটি কি ধরনের সমীকরণ? একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে দ্বিঘাত সমীকরণের দুটি মূল, একটি হচ্ছে আলফা আর একটি হচ্ছে বিটা। ধরে নিলাম একটা মূল আলফা আর একটা বিটা। এখন একে যদি সমাধান করি, মূলত এই আলফা বিটা কার মান? এক্স এর মান। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে আমরা লিখলাম যে একটা লিখলাম আলফা আর একটা মান অর দিয়ে লিখলাম বিটা। তার মানে এটা কার মান? একটা এক্স এর মান আর একটা ওয়াই এর মান। তাহলে এখান থেকে আমি যেটা লিখছি সেটা হচ্ছে, তার আগে লাইনটা কি হবে, x = আলফা, অর এখান থেকে কি পাবো, x = বিটা, x = আলফা আর একটা x = বিটা। তাহলে তার আগে লাইনটা কি হবে, অর্থাৎ সমাধান করলে কি ছিল, x - আলফা = 0 অর x - বিটা = 0। তাহলে এটা তার আগের লাইনটা যে একসাথে করি উৎপাদক করলে আমরা কি পেয়েছিলাম, x - আলফা, অথবা একসাথে করলে সেটা হবে x - বিটা = 0। একে যদি আমরা গুণ করে দেই 0, তাহলে এখান থেকে আমি পাচ্ছি যে x² - তাহলে এটাতে পাবো বিটা x - আলফা x - প্লাস, তাহলে α β = 0। এই ইকুয়েশনটাকে যদি আমরা সাজিয়ে লিখি x², তাহলে এখান থেকে একটা মাইনাস কমন নিলে α β (x + α β = 0), এখান থেকে আমরা কি পেয়ে গেলাম, একটা ইকুয়েশন পেয়ে গেলাম। ইকুয়েশন এখান থেকে সেটা হচ্ছে 0। এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দ্বিঘাত সমীকরণ যে লিখেছিলাম প্রথমে ax² + bx + c = 0 যেটা লিখেছিলাম, সেটা সেখান থেকে আমরা যেটা পাবো সি দিয়ে এটা লিখেছিলাম। খেয়াল করো এই সমীকরণের সাথে যদি ax² + bx তুলনা করি, এখানে আছে x², তার মানে এখানে আমাকে কি করতে হবে, এখানে x স্কোয়ার আনতে হবে। কি করতে হবে, তাহলে ওই পক্ষে যদি আমরা একটা a দ্বারা ভাগ করে দিই তাহলে কি পাবো, b/ax + c/a = 0। এই সমীকরণ একটা নাম দিলাম আমরা, এটা নাম দিলাম 2নং, এটা নাম দিলাম আমরা 3নং। এখন 2 আর 3 এর সাথে তুলনা করি, আমরা আংশিক ভগ্নাংশে পড়ে আসছিলাম যে
এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার 2 নং 3 নং যদি ওই পাশে এক্স স্কোয়ার এবং এক্স এবং ধ্রুবক যদি সমকিত করি তাহলে এখান থেকে আমরা পাবো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার, এখান থেকে আমরা কিছুই পাবো না, চলে গেছে। কিন্তু খেয়াল করে দেখো এখানে কি আছে, মাইনাস আলফা প্লাস বিটা ইনটু এক্স, আর এখানে কি আছে বি বাই এক্স সমান হচ্ছে এক্স এর সহগ, আর এখানে এক্স এর সহগ হচ্ছে মাইনাস আলফা প্লাস বিটা, তাহলে এখান থেকে আমরা লিখতে চাই, সুতরাং মাইনাস আলফা প্লাস বিটা ইকুয়াল হচ্ছে বি বাই এ, এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে বি বাই এ। সুতরাং যে আমরা মাইনাস উপবাসের সরাতে কি করতে হবে, উপবাসে মাইনাস ওয়ান দ্বারা দ্বারা গুণ করি, তাহলে আমরা কি পাবো আলফা প্লাস বিটা ইকুয়াল মাইনাস বি বাই এ, এটা একটা সম্পর্ক আমরা পেয়ে গেলাম। আবার দেখো এখানে দেখো ধ্রুবক আছে, ধ্রুবক এখানে কি আছে সি বাই এ, এখানে আছে কি আলফা প্লাস বিটা, তাহলে এখান থেকে সুতরাং আমরা কি লিখতে পারি আলফা বিটা ইকুয়াল সি বাই এ। তাহলে এখানে যদি আরেকটু সুন্দর করে লিখি তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে মূল দ্বয়ে, মূল দ্বয়ের গুণফল সমান হচ্ছে সি বাই এ। আরো সহজ করে আমরা লিখতে পারি যে মূল দ্বয়ের গুণফল ইকুয়াল ধ্রুবক বাই এক্স স্কোয়ারের সহগ। পরীক্ষায় অবজেক্টিভ করার জন্য আমাদের জন্য খুবই সহজ হবে। এক্স স্কোয়ার কোনটা এখানে, এখানে খেয়াল করে দেখো দিঘার যে সঙ্গে এক্স এ এক্স স্কোয়ার লিখেছিলাম তার এক সহগ কত এ, তাহলে ধ্রুবক থেকে কি লিখেছিলাম সি বাই এ, সিটা হচ্ছে ধ্রুবক আর এটা হচ্ছে এক্স স্কোয়ারের সহগ। ঠিক একইভাবে আমরা মূল দ্বয়ের যোগফলটা লিখতে চাই, তাহলে এখানে কি লিখেছিলাম আলফা প্লাস বিটা ইকুয়াল মাইনাস বি, বিটা মানে কার, বিটা হচ্ছে এখানে কার সহগ এক্স এর সহগ, তাহলে এখানে লিখতে চাই এক্স এর সহগ বাই এক্স স্কোয়ারের সহগ। এটা আরো সুন্দর করে যদি সাজিয়ে লিখি তাহলে হচ্ছে এটা মূল দ্বয়ে, মূল দ্বয়ের যোগফল ইকুয়াল কত মাইনাস বি বাই এ। প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে যে বিষয়টা আমি লিখেছি তোমাদের, এই যে আলফা প্লাস বিটা বি মাইনাস এ, আর এখানে লিখেছি আলফা ইনটু বিটা সি বাই এ, এটাকে বলা হচ্ছে মূল সহগের সম্পর্ক, এটা হচ্ছে মূল আর এটা হচ্ছে সহগ, কার সহগ, একটা হচ্ছে এক্স এর সহগ আর একটা হচ্ছে কার সহগ এক্স স্কোয়ারের সহগ, এখানে হচ্ছে মূল, মূল কত আলফা বিটা আর এটা হচ্ছে ধ্রুবক বাই এক্স স্কোয়ারের সহগ, এটাই হচ্ছে মূল সহগ এর সম্পর্ক। প্রিয় শিক্ষার্থীরা এখান থেকে একটু খেয়াল করো এই ইকুয়েশনের সাথে আমরা আরেকটা ইকুয়েশন জেনে নিব, যদি একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকে তার একটা মূল আলফা আর একটা যদি বিটা থাকে, অনেক সময় বলতে পারে যে এই আলফা মূল বিটা যদি হয় তা আলফা মূল বিশিষ্ট একটা সমীকরণ গঠন করো, তাহলে এটাই হচ্ছে তার একটা সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল জিরো, তাহলে এখান থেকে আমরা সুন্দর করে সাজিয়ে লিখতে পারি সেটা হচ্ছে, সুতরাং সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস মূল দ্বয়ে, মূল দ্বয়ের যোগফল ইনটু এক্স প্লাস মূল দ্বয়ের গুণফল ইকুয়াল জিরো, এটাই হচ্ছে একটা, আগেটা ছিল কি আলফা প্লাস বিটা, এটা হচ্ছে মূল দ্বয়ের বাংলা লিখলাম। এটা দ্বারা আমরা এই অধ্যায়ের অনুশীলনী 4 এর প্রায় 90% অঙ্ক আমাদের করা সম্ভব যদি এই সমীকরণটা আমরা জানি। প্রিয় শিক্ষার্থীরা আমি যে দ্বিঘাত সমীকরণের মূল সহগ সম্পর্ক এবং দ্বিঘাত সমীকরণের যে সমীকরণটি বোঝাতে চেয়েছি এবং আশা করি তোমরা সকলে এটা বুঝতে পেরেছ, এখন যেটা বাকি আছে সেটা হচ্ছে আমাদের যে আমরা কি আলোচনা করব, যে দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি আলোচনা করব, দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি, দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি। তাহলে আমরা দ্বিঘাত সমীকরণ যেটা ছিল যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস
ইকুয়াল জিরো, এটা সমাধান করলে আমরা এক্স এর যে দুটি মান পাচ্ছি সেটা হচ্ছে মাইনাস প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস ফোর এ সি বাই টু আই সি। এটা সমাধান করলে আমরা এক্স এর দুটি মান পাই। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, এখানে রুট ওভার এর ভিতরে একটা কিছু দেয়া আছে, সেটা হচ্ছে যে বি স্কয়ার মাইনাস ফোর এ সি দেওয়া আছে। এখন এই মানটার উপর নির্ভর করি রুট ওভার এর ভিতরে বি স্কয়ার মাইনাস ফোর এ সি যেটা দেওয়া আছে, এখানে বি এর মান, এ এর মান, সি এর মান যদি বসিয়ে দেখে যে এই মানগুলি কিছু একটা নির্দেশ করছে, তাহলে আমরা এখান থেকে চারটি শর্ত পাবো। সেই চারটি শর্ত এখন আলোচনা করতে যাচ্ছি। দেখো, তুমি যদি এখানে বি এর মান আমরা ধরে নিলাম পাঁচ, এর মান ধরে নিলাম এখানে তিন, সি এর মান ধরে নিলাম আমরা ওয়ান, তাহলে দেখো এখান থেকে কি পাচ্ছি। টোটাল ইকুয়েশন যদি আমরা বসিয়ে দেই তাহলে মাইনাস ফাইভ প্লাস মাইনাস ফাইভ স্কোয়ার মাইনাস ফোর এ হচ্ছে কত, থ্রি, সি হচ্ছে ওয়ান বাই টু আই সি, এ মানে কত, থ্রি। তাহলে দেখো এখান থেকে আমরা যে মানটা পাবো মাইনাস ফাইভ প্লাস মাইনাস টোয়েন্টি ফাইভ ছাড়া বারো বাই সিক্স, তাহলে মাইনাস ফাইভ প্লাস মাইনাস এখানে হচ্ছে থার্টিন বাই সিক্স। এক্সে কটা মান পেলাম, দুটি মান পেলাম। এখন যদি আমি এখানে যে প্রথম শর্তটা আছে যে এই যে বি স্কয়ার মাইনাস ফোর এ সি যদি আমরা জিরো দেখাতে পারি, বি স্কয়ার মাইনাস ফোর এ সি যদি জিরো দেখাতে পারি এবং এই মানের উপর ভিত্তি করে রুট ওভারের ভিতরে বি স্কয়ার মাইনাস ফোর এ সি মানের উপর ভিত্তি করে যে মূলের প্রকৃতিগুলি আছে, ভিত্তি করে যে মূলের প্রকৃতিগুলি আমরা পাবো বর্তমান সহকারে মূলের প্রকৃতি নিরূপণ করা যায় তাকে বলা হয় নিঃসহগ। বি স্কয়ার মাইনাস ফোর এ সি কে আমরা বলবো নিঃসহগ, কি বলবো সেটাকে আমরা নিঃসহগ অথবা পৃথায়ক, ইংলিশে বলে ডিসক্রিমিনেট। তাহলে এই ডিসক্রিমিনেট মানে সরে থেকে কি বলবো, দ্বিঘাত সমীকরণের একটা নিঃসহগ। পরীক্ষাতে এটা সংজ্ঞা হিসেবে আছে যে নিঃসহগ কি, সৃজনশীল প্রশ্ন কথে আসে, অর্থাৎ নিঃসহগ জানা থাকলে আমাদের অনেক অবজেক্টিভ এবং সৃজনশীলের কোনো প্রশ্ন সমাধান করতে পারবো। এটার উপর ভিত্তি করে আমরা চারটি সমাধান করব। তাহলে দেখো যে প্রথম শর্তটা এক, বি স্কয়ার মাইনাস ফোর এ সি ইকুয়াল যদি জিরো হয়, তাহলে রুট ওভার ভিতরে আছে যদি জিরো হয় তাহলে মূলদ্বয় কি হবে, মূলদ্বয় বাস্তব ও সমান হবে। তাহলে কিভাবে করব আমরা, যে এক্স এর যে ইকুয়েশনটা দেওয়া ছিল মাইনাস বি প্লাস মাইনাস বি স্কয়ার মাইনাস ফোর এ সি বাই টু আই সি, মানে এই মানটা যদি আমরা জিরো দিই তাহলে কি আসবে, মাইনাস টু আই সি। এখানে কয়টা মান, মূলত এক্স এর দুটি মান হবে, একটা মান হচ্ছে এটা আর একটা হচ্ছে একই মান মাইনাস বি বাই টু আই সি। দেখো এইটাও একটা মান, এইটাও একটা মান, দুটি মান। তাহলে দুটি মানে কি বলছে, একই হবে, তার মানে মূলদ্বয় কি হবে বলছে, বাস্তব এবং কি হবে, সমান হবে, প্রথম শর্ত এটা। তারপরে দ্বিতীয় যে শর্তটা আছে সেটা বলছে যে মূলদ্বয় বি স্কয়ার মাইনাস ফোর এ সি ইজ গ্রেটার দেন জিরো হয়, যদি শূন্যের চেয়ে বড় হয় তাহলে মূলদ্বয় কি হবে, মূলদ্বয় হবে বাস্তব এবং অসমান। মূলদ্বয় কি হবে, বাস্তব ও অসমান। তাহলে এটা আমরা কিভাবে বুঝবো মূলদ্বয় বাস্তব এবং অসমান হবে, তাহলে দেখো এখানে আমরা x ইকুয়াল যদি আমরা b এর মান বসাই দিই 7, এর মান বের মানটা আমরা ইচ্ছা করে আর একটু ছোট লিখতে পারি যদি দেই, সেটা হচ্ছে b সমান হচ্ছে থ্রি, a সমান হচ্ছে ফাইভ, c সমান হচ্ছে ওয়ান। তাহলে এখানে আমরা বসিয়ে দেখি ইকুয়েশনে b কত, থ্রি মাইনাস প্লাস মাইনাস বি স্কোয়ার, বি মানে থ্রি স্কোয়ার ফোর এ, এ মানে কত ফাইভ, সি মানে হচ্ছে ওয়ান বাই টু আই সি, এ মানে কত এখানে ফাইভ। তাহলে এখান থেকে দেখো কি পাচ্ছি, মাইনাস থ্রি প্লাস মাইনাস থ্রি স্কোয়ার মানে নাইন, থ্রি স্কোয়ার মানে হচ্ছে নাইন, আর এখানে গুণ করলে হবে চার পাঁচা কুড়ি, বাই কত টেন। খেয়াল করে দেখো মাইনাস থ্রি প্লাস রুট ওভার
বিশেষে যদি নেচারাল থাকছে মাইনাস 11/2 খেয়াল করে দেখো রুট ওভারের ভিতরে কোনো কিছু মাইনাস আসে মানে সেটা হয়ে যাবে অবাস্তব সেটা মানটা হয়ে যাবে কি অবাস্তব তাহলে মূলদ্বয় কি বলছি আমরা মূলদ্বয় কি হবে এটা আমরা যেটা ধরে নিলাম এটা হবে মূলদ্বয় অবাস্তব এবং অসমান যেটা আমরা বলছিলাম যে গেটার দেন শূন্যের চেয়ে বড় হলে কি হবে মূলদ্বয় বাস্তব এবং এটাও বাস্তব কিন্তু মূলদ্বয় কি হবে অসমান মূলদ্বয় বাস্তব ও অসমান এটাই গেল আমার 2 নং শর্ত তারপরে যেটা দেয়া আছে 3 নং শর্ত সেটা হচ্ছে the b square minus 4ac less than 0 অর্থাৎ এই যে b square minus 4ac যদি হয় সেটা মানটা কি হবে শূন্যের চেয়ে ছোট তাহলে নিস্তাকের মান যদি শূন্যের চেয়ে ছোট হয় তাহলে মূলদ্বয় কি হবে সেটা হবে মূলদ্বয় জটিল মূলদ্বয় কি হবে জটিল ও অসমান জটিল ও অসমান এটা হলো 3 নং শর্ত এখন আসি আমরা 4 নং শর্ত বলা আছে b স্কয়ার মাইনাস 4ac যদি শূন্যের চেয়ে বড় হয় মানে ধনাত্মক ইজ গ্রেটার দেন 0 এবং ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় এর মধ্যে আরো বলা আছে যে a b ও c মূলদ সংখ্যা হলে মূলদ সংখ্যা হলে তাহলে যে শর্তটা হবে সেটা হচ্ছে মূলদ হবে মূলদ এবং অসমান মূলদ কি হবে মূলদ ও মূলদ ও অসমান এই ছিল মূলদ্বয়ের প্রকৃতি নির্ণয় প্রিয় শিক্ষার্থীরা আমি যে চারটি বিষয় আলোচনা করেছি আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো এখানে আমি দুইটি টপিক নিয়েছিলাম একটি ছিল যে দ্বিঘাত সমীকরণের মূল সহগ সম্পর্ক আর একটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি আমি যে বিষয়গুলো আলোচনা করেছি আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো আগামী কোনো ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে